আসসালামু আলাইকুম, কেমন সাহেব? কেমন? ওয়ালাইকুম ওয়ালাইকুম। ও ডাক্তার আসছো? বসো বসো। বুঝলাম, বসো বসো। আচ্ছা, এই তোমার একটা কথা বলি। জি জি জি, চেয়ারম্যান সাহেব বল। তোমার যে আমি অতি পছন্দ করি সেটা কি তুমি জানো? সে আর বলতে, সে আর বলতে চেয়ারম্যান সাহেব, আপনি যে আমার কি পরিমাণ পছন্দ করেন সে আমি বুঝি, তবে পরিমাপটা হয়তো বুঝি না, পরিমাপটা কতটুকু, তবে আপনার চোখের ভাষা, মুখের কথা, আচরণে আমি কিঞ্চিত বুঝতে পারি যে পছন্দের পরিমাণটা অনেক বেশি। আমরা আগে টের হাইছি, বুঝিনি। হ্যালো। জি স্যার। ডাক্তার কি বলে কিছু তো বুঝলাম না স্যার। সে জ্ঞানের কথা বলে স্যার, জ্ঞানের কথা। আমাদের ডাক্তার খুবই জ্ঞানী মানুষ, ওনার জ্ঞানের কথা শুনলেই রোগ ভালো হয়ে যায়। একটু সাইকোলজিক্যাল কথা বললাম আর কি। আচ্ছা স্যার, এই ফেসার কেন কেন মাফি সামনে কোনো না 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 গেল তার সাথে কি কথা বলতো, চুপ থাক। আমি তোমারে একটা কথা বলতে চাই, কিন্তু কথাটা একটু গোপনে বলতে চাই। ও গোপন? গোপন তাহলে ওই ওই ধরো গিয়ে যে আমার একটা রোগ হয়েছে সেই বিষয়ে তোমার সাথে একটু পরামর্শ করতে চাই, একটু গোপন। হ্যালো। জি স্যার। এই একটু ওইদিকে যা। সব সময় আমার ক্রিমটা নিয়ে নেই, এত বেশি কথা বলি বলুন। আজ যা যা আমি বুঝতে পেরেছি, আমি রোগটা ধরতে পেরেছি, কোনো টেনশন করবেন না, আপনার রোগ সেরে যাবে, ঠিক আছে? আর আমি আছি কেন? আমি আছি না, আপনি কেন তো টেনশন করছে, তবে কিছু খরচা পাতি হবে আর কি। আরে তোর তুমি ডাক্তার হয়েছো সুদাই, তোমার কাণ্ড জ্ঞান কিছু হয় না, খরচ পাতি করতে হবে, এটা নিয়ে তুমি এত টেনশন করতেছো কেন? আসল আসল ভুল হয়ে গেছে, খরচ করতে হবে, খরচ করবো, তুমি খালি আরেকদিন আসে ভালো করে চেক টেক করে আমি সব ইয়া করবো। আমি তাহলে আজকে যাই না, ঠিক আছে? বজলু কোথায় গেলি রে? আছি স্যার।